হে বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড আজকে একটা লাইভ ব্লগ এবং এটা একটা র ভিডিও হবে আমি ডাইরেক্ট অ্যাজ ইট ইজ যেমন শ্যুটিং করছি এভাবে আপলোড করবো তো আজকে এই ভিডিওতে আমি কিছু জিনিস দেখানোর জন্য আমার এখন কন্ডিশনটা একটু দেখানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি আজ দেখছেন আজকে হচ্ছে ট্যাঙ্ক অ্যাকচুয়ালি ক্লিন করার দিন আমি হচ্ছে ক্লিনিং প্রসেসটা দেখাতে পারবো না আর এগুলোর সাউন্ড দেখছেন না আমি বুঝতে পারছেন কারণ এখন ভোল্টেজের ফ্যাকচুয়েশনের জন্য এই সাউন্ডগুলো জেনারেট করছে আমি এগুলো অফ করে দেবো যাতে ভিডিওটা কম মানে কমফোর্টেবলি সবাই দেখতে পারে তো আমি সাউন্ডটা অফ করে দিলাম এবার ফিল্টারগুলো বন্ধ হয়ে গেছে তো এখানে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছিলো আমি পোলার প্যারোডের বাচ্চা তুলেছিলাম অনেকগুলো প্রায় সত্তর পঁচাত্তরটা মতো বাচ্চা ছিল এবার ঘটনাটা ছিল ওইগুলো প্ল্যাটিনাম পোলার প্যারোড ছিল প্ল্যাটিনাম প্যারোড যাই হোক না কেন তো ওদেরকে আমি তুলে এদের কাছে সারলাম সঙ্গে সঙ্গে খেতে শুরু করলো তো কিছু জিনিস কিছু কয়েকটা বাচ্চা হতে পেরেছে সেগুলো নিচে আছে এখানে একটা পেয়ার মিক্সড পেয়ার একটা একটা ব্লু প্যারোড একটা প্ল্যাটিনাম প্যারোড একসাথে দেওয়া আছে মেল ব্লু এই যে ডিম পেরেছে ওই কোণে আছে ডিম দেখা হয়তো যাবে না এই যে এখানে আছে কোনে ডিম আছে দেখা যাবে না আমি বলতে পারছি না তো একটা মেল আছে আর একটা ফিমেল আছে ফিমেলটা হচ্ছে প্ল্যাটিনাম যেটা আমি দেখাবো আর ব্লু যে দেখতে পাচ্ছেন আশা করি দেখা যাচ্ছে আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে হঠাৎ এটা আপনার সাথে হয়েছে সবার সাথেই হওয়া স্বাভাবিক যে ট্যাঙ্কের টেম্পারেচার এক থাকে আর বাইরের টেম্পারেচার যেহেতু এক সেই জন্য কি হচ্ছে বাইরে ট্যাংকের গায়ে এরকম একদম ঘামের মতো বসে যাচ্ছে তো এই জিনিসটা কম বেশি অনেকেরই দেখেছেন আর এখানে আমি লাইট জ্বালানোর সাথে সাথে এখানে ব্লু ব্লু পোলার প্যারটগুলো সব ঢুকে গেল এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা গাপিগুলো বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাকি আর তো সেরকম মাছ এখন যদি অনেক কম ট্যাঙ্ক আছে ক্লিন করবো এই যে নোংরাগুলো দেখতে পাচ্ছেন এই যে আ তলায় নোংরা পড়ে আছে এই নোংরাগুলোকে অ্যাকচুয়ালি পরিষ্কার করব আর পরিষ্কার করার পর আজকে এগুলোকে সাইফন করবো নর্মাল জল চেঞ্জ পুরো করার দরকার নেই তারপর আবার জল অ্যাড করে দেবো প্যারালালি এইটা এখন ক্লিন আছে এটা ক্লিন করার দরকার নেই এটা যেহেতু ব্রিডিং বসিয়েছি এখানে আর কিছু হাত দেবো না নিচে সেম জিনিস এই যে দেখুন পায়খানা করেছে পায়খানাগুলোকে পরিষ্কার করব আর একটা জিনিস দিয়ে আমি খুব উপকার পাচ্ছি সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই দেখুন এটা হচ্ছে ফিল্টারে এড এটা দিয়ে বাড়িতে যে ফিল্টারগুলো হয় জল পরিষ্কার হয় তো এটা কিছুদিন আগে আমি ইচ্ছা করেই ভেঙেছি তো যাতে এটা আমি পাই যে নতুন একটা ওখানে অ্যাড করে দিয়েছি এটা আমি নিয়ে রেখে দিয়েছি নতুন অ্যাড করলে কী হয় একটু সমস্যা হয় গন্ধ হয় একটা জলে তো সেটা এই ইউজ করা হলে ওই গন্ধটা হয় না জলের মধ্যে তাই এটা এখানে অ্যাড করে দিয়েছি আশা করছি আমার এটা ভালো কাজ করছে এবং এটা খুব ভালো ব্যাকটেরিয়াকে কলোনি তৈরি করতে হেল্প করবে তো এটা খুব ঠিকঠাক জিনিস আর এটাকে যেটা ভাঙা টুকরো সেটা এখানে দিয়ে দিয়েছি এই জায়গাটার জলটা খুব নোংরা হচ্ছিল আর এখানে একটা বেটা ফিশ আছে এখানে ফিমেল বেটা আছে অনেকগুলো আছে পঁচিশ তিরিশটা মতো আছে এখানে ফিমেল বেটা আর গাপ্পি আছে আর দু একটা মলি আছে এই যে ব্ল্যাক মলি দেখতে পাচ্ছেন তো মাছ যে এখন খুব বেশি আছে তা নয় মাছ অল্প স্বল্পই আছে আর এই করে এখন চালাচ্ছি কারণ এখন আর যেটা হয় টাইম হয় না মাছ রাখার মাছের কেয়ার করার এই যে এটা দেখুন এটা হচ্ছে ফার্স্ট লটের একটা বাচ্চা এগুলো নয় এগুলো কেনা মাছ কিন্তু এটা হচ্ছে বাচ্চা তোলা মাছ এটা প্রথমবারে যে ব্রিডিং করিয়েছিলাম সেখান থেকে পাওয়া কাছ থেকে দেখায় এই যে দেখছেন আঙুলটা যখন ফোকাস করছে তো এদিকায় এদিকায় তো এই হচ্ছে আর এই যে এখানেও এরও ডিম এসছে এখানে দেখবো যদি কিছু ভালো ভালো ডিম পাই তাহলে তাদেরকে আবার ব্রিডিংয়ে বসাবো যদি মেল এখন একটা পড়ে আছে দুটো তিনটে ছিল মেল তিনটার মধ্যে একটা মেল কি করে হারালো আমি বুঝতে পারলাম না আমি গেছিলাম ঘুরতে গ্যাংটক এসে দেখছি ট্যাঙ্কে মেলটাই নেই তো আর কি বলবো আর একটা হয়েছিল অনেকটা ড্রপসই করেছিলাম ঠিকও হয়ে গেছিল তারপর হঠাৎ এই টেম্পারেচার একদিন চেঞ্জ হওয়ার জন্য আবার মারা গেল মাছগুলো তো যাই হোক কিছু করার নেই এখন তো এইগুলো আপাতত মাছ আছে আর নিচে কিছু আছে আর ওই ওখানে একটা জায়গা সেট আপ করেছি সে জায়গাটা দেখানোর চেষ্টা করবো চলুন দেখায় ওটাও নিয়ে যাব তারপর একসাথে আছে র ফর্মে ভিডিওটা হবে কোনো এডিট হবে না কোনো রকম ইন্ট্রো পাবেন না ভিডিওটায় কোনো রকম এন্ড ভিডিওর কোনো রকম সাবস্ক্রাইব করুন লাইক করুন যেগুলো দেখা থাকে এগুলো পাবেন না তো চলুন ওখানে নিয়ে যাবো এবং ওখানে দেখাবো এখানে দেখুন দুটো পোলার প্যারোট আছে এই পোলার প্যারোট বলছি প্ল্যাটিনাম প্যারোট যে তখন এদিকে বাঁচিয়েছিলাম এবং এখানে ছেড়ে রেখেছিলাম এই দুটোই বেঁচে আছে বাকি ওখানে যেগুলো আছে দেখতে পাইনি মরে গেছে নাকি জানি না বলতে পারবো না তো এটাকে ঢেকে দেবো আর এখানে কিছু গাপ্পি ব্রিডিং এর জন্য রেখেছি এই যে দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চা হয়েছে গাপ্পি দেখবেন এই যে দেখায় প্রচুর বাচ্চা এই যে এই যে বাচ্চা এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে কাছে যাই এই যে বাচ্চা জুম করা ফোকাস করার চেষ্টা করি এই যে বাচ্চা অনেক বাচ্চা হয়েছে গপ্পির আর এখানে আছে আর ডাইরেক্ট এই যে বৃষ্টির জলটা এখান থেকে জলটা এখানে পড়ে তো ঠিক আছে চলুন এবার নিচে যাব কারণ এখানে রোদ এত দাঁড়াতে পারছি না আমি আরও একটা জিনিস দেখাবো সেটা দেখতে পাচ্ছেন এখানে চারটে খরগোশের বাচ্চা হয়েছে যদি নিচে আরও একটা হয়েছে সেটা মাটির তলায় গর্ত করে করেছে ওটা দেখাতে পারলে দেখানোর চেষ্টা করব আর যদি না হয় তো দেখাচ্ছি ওটা দেখাচ্ছি ওকে এখানে দেখুন চারটে বাচ্চা হয়েছে কি সুন্দর আজকে এদের বয়স কত দু তারিখ আমি দেখছি আমার কাছে লেখা আছে বয়সগুলো মনে নেই এই মুহূর্তে আজকে আজকে মোটামুটি এদের বয়স সাত থেকে আট দিন হবে হুম আমি এই ছবি তুলে তুলে প্রত্যেক দিন লিখছি আজকেও লেখা হয়নি এখন লিখবো একটু করে তো এ যে দেখতে পাচ্ছেন দুটো সাদা ছোট্ট বাচ্চা তো চলুন নিচে আছে কিছু খরগোশ সেগুলোকে দেখাবো তো দরজা খুলবো আস্তে 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 তো এই দেখুন এখানে খরগোশ চারটে আছে তার মধ্যে এই আমার হ্যান্ডসম বিলি তাই তো ও আমার ছেলে এই যে তো ওকে গরমের জন্য লোমগুলো ছোটো ছোটো করে ট্রিম করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন দেখে ঘেন্না লাগছে কিন্তু হি ইজ হ্যান্ডসম বুঝলো এদিকে টাকা এদিকে আবার 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 এবার হাতটা ছেড়ে দেয় এটা এটা উপর দিয়ে সবাই দেখুক হ্যাঁ হ্যাঁ সবাইকে দেখা এটা হচ্ছে আমার ছেলে ছেলে আমার ওর বাবার হাত সেটা দিচ্ছে বাবা বাবার বাবার আরেকবার হাত সেটা দাও বাবা হ্যাঁ খুব ভালো ছিল আমার খুব ভালো ছিল ঠিক আমার কথা আমার ছেলে এটা পুচুর ভালো আমার ছেলে গরম লাগে বলে এগুলোকে কেটে দিয়েছি ওকে আর এইখানে খরগোশের বাচ্চা আছে এই জায়গাটায় দেখে মনে হচ্ছে বন্ধ এই খরগোশগুলোর মধ্যে একটা দুটো ফিমেল আছে এই যে দেখছেন উপরে যে বাচ্চা হয়েছে ওটার এটা এই পিছনটা একটু ট্রিম করে রেখেছি যাতে চিনতে পারে যে সব একই কালার তো আর এই দুটোর মধ্যে একটা ফিমেল আছে সে বাচ্চা দিয়েছে এখানে বাচ্চা হয়েছে একটু ভয় পাচ্ছে কারণ হচ্ছে আমি এখন ধরে ধরে প্রথমে এদের বাচ্চা হয়েছে আর সেকেন্ড হচ্ছে এই এইটাকে আমি ধরে উপরে নিয়ে যাচ্ছি দুধ খাওয়ানোর জন্য তো একটু ভয় পাচ্ছে আর বাকিরা তো ঠিক আছে আর এই যে আমার ছেলে আমার ছেলে কোনোদিন ভয় পায় না হিরো আমার ছেলে ছেলে হামফেক ও বাবা ভয় করছো ভয় করে না আমার ছেলে হাত ছেড়ে দেয় আর তার পরিবার ও একটা জিনিস করে সেটা গিফট দেখায় ওই হাত ছেড়ে দিলো তার পরিবার ওকে আমাকে যেটা করতে হবে সেটা ছিল মাসাজ করে দিতে হবে এমনি করে ঘুম পাড়াতে হবে মাসাজ করে দিতে হবে না হলে আবার চাটবে না এটা করে দিলেই ও চেটে দেয় না হলে চাটে না বল বলো অন্য বিলি সবাই চেনো কম বেশি আমার আগে কত সুন্দর ছিল এখন এইটু এরকম হয়েছে কারণ বললাম আবার ঠিক হয়ে যাবে এই ঠান্ডা পড়বে একটু ওয়েদারটা ঠিক হবে তখন আবার লোম হচ্ছে প্রচুর বেরিয়ে গিয়েছে একদম ক্লিন করে দিয়েছিলাম হলুদ মাখিয়ে দিয়েছিলাম দেখছেন গায়ের কালারটা একটু হলদে ভাব দেখতে পাচ্ছেন এখনও আছে হলুদ মাখিয়ে দিয়েছিলাম যাতে স্কিনের ইনফেকশন যেন না হয় আর খরগোশকে হলুদ মাখানোটা আমি জানতাম না আমি একজনের কাছ থেকে শিখলাম তো সে বললো হ্যাঁ সেখানেও খরগোশে যায় হলুদ যদিও মা আমাকে একবার বলেছিল নিম হলুদ মাখানো যায় তখন আমি জানতাম না এবার না জেনে ফালতু এসব বাচ্চাদের উপর তো ট্রিটমেন্ট করে করা তো ঠিক না যদি মানে হেলদি জিনিস হলুদও হেলদি নিমও হেলদি কোনো ইনফেকশন স্কিন ইনফেকশন হলে ঠিক হয়ে যাবে তারপরে একজনের কাছে জানতে পারলাম সে একজন ভেট তো সেই আমাকে বললো যে করো কোনো অসুবিধা নেই তারপরে আমি দিলাম সাহস পেলাম দিলাম তো এইগুলো আছে আমার বিলি আর এই যে এখানে তিনটে খরগোশ এর মধ্যে এই দুটোর মধ্যে একজন যে একটা মেল আছে একটা ফিমেল আছে কোনটা এটা মনে হয় ফিমেল এরই বাচ্চা হচ্ছে এই এর মধ্যে আছে এর তলায় এই জায়গাটা দেখতে গর্ত করে ওদিকে দুধ খাইয়ে আসে আবার গর্ত বন্ধ করে দেয় কালকে দুপুর বেলা দেখলাম গর্ত করে দুধ খাইয়ে যাই হোক এই যে বিলি বিলি আমি আসি তাহলে ঠিক আছে বন্ধুরা লাস্ট দুটো জায়গা যেখানে আছে কিছু মাছ এই জায়গাটাকে এটাকে সরাতে হবে তারপরে মাছ দেখানো যাবে আমি সরানোর চেষ্টা করছি এই যে এখানে তো আপাতত ডাক উইডে ভর্তি হয়েছে তাও এই যে এখান থেকে দেখানোর চেষ্টা করবো আর এখানে মাছ আছে মলি আছে এখানে আর এই পাশেরটায় গাপ্পি আছে গাপ্পিগুলোকে দেখানো যাবে আমি দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু গাপ্পি আছে কিছুই আছে সংখ্যায় আর এই যে দেখতে পাচ্ছেন ভিতর দিকে এদিকে একটু সরাই জলটা এই যে এই যে আসছে আশা করছি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম মেল আছে ফিমেল দু চারটে এখানে ছেড়ে দিতে হবে তাহলে বাচ্চা দেবে আরও দেখছি আর এখানে খাবার দাবার কিছু দিতে হয় না সেরকমভাবে আর একটা নতুন খাবার বানিয়েছি সেটা মানে খাবার জোগাড় করেছি এদের জন্য সেটা আপনাদের দেখাবো ভিডিও খুব তাড়াতাড়ি বানাবো বানানো হয়ে গেছে এডিট করতে হবে তো যাই হোক তো ওইটা করবো আর এটা দেখতে পাচ্ছেন কিছু মাছ আছে তো চলুন এবার সামনে যাওয়া যাক তো বন্ধুরা এখানে হাওয়া দিচ্ছে হাওয়া শব্দ একটু ব্যাকগ্রাউন্ডে আসতে পারে তো আজকে ভিডিও এই পর্যন্তই আশা করছি ভালো লেগেছে একটা র ফর্মে ভিডিও বানানোর চেষ্টা করলাম যেখানে যা আছে টুকিটাকি জিনিসপত্রও কারণ এখন অতটা বেশি করে মাছ পোষা হচ্ছে না অনেক মাছ আছে আনাও হচ্ছে না হুম অনেক কিছু এখন অ্যাড হচ্ছে না তার কারণ হচ্ছে টাইম ফিশ কিপিং একটা বিশাল ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে টাইম প্রোভাইড করা সেই জিনিসটা যদি না করতে পারি তাহলে মাছ পুষে সেই সুখটা পাওয়া যায় না আর বাড়ির ভরসায় মায়ের ভরসায় মাছ পোষা সম্ভব নয় মাকে খাবার দিতে বলছি মা খাবার দেয় এবার মাও কত দেখবে মানে বাড়ির কাজ আছে এদিক সেদিকের অনেক কিছু থাকে তারপরেও হয় না তো যতটা হয় সেইভাবে যতটুকু করার সেটুকুই করছি কারণ এখন যা হয় আর কি টাইম থাকলে এইসব জিনিস খুব বেশি হয় আর একটা টাইম কী ছিল তখন সত্যি কথা বলছি টাইম অনেক টাইম ছিল কিন্তু যে দামি দামি মাছ কিনবো বা এই কিনবো তখন টাকা পয়সা ছিল না এখন হয়তো কাজকর্ম করি টাকা পয়সা পাই একটু আধটু টুকটাক মাছ কেনার হয়তো ক্ষমতা আছে কিন্তু এখন সেই টাইমটা আর পায় না এই জিনিসটা খুবই মানে অপ্রিয় সত্যি কিন্তু এটা হয় যাই হোক আশা করছি আমার মতো অনেকেরই হতে পারে থাকলে কমেন্ট করে জানাবেন আজ আসছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে মিস করবেন না শেয়ার করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য গুড বাই